তাদের সাথে সমস্যা হয়েছে, মানসিক সমস্যা, সমস্যা হচ্ছে তারা নিজেকে প্রভু মনে করতে শুরু করেছেন, যে রাষ্ট্রের প্রভু তারা, এটাই তাদের সমস্যা হয়ে গেছে এখন, যেখানে সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চান। একটা দল কিভাবে চলবে, তার একটা রাজনৈতিক দল, ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, এটাও তারা নিয়ন্ত্রণ করতে হবে। আমার শাসনতন্ত্রে, কনস্টিটিউশনে খুব পরিষ্কার করে আমাকে এই অধিকার দেওয়া আছে যে আমার সভা সমিতি প্রতিবাদ করার সমস্ত অধিকার আমাকে দেওয়া আছে। এটা আমরা অনুমতি তো আমরা চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা অবগতি করি, আমরা তাদেরকে অবগত করি যে আমরা ওইখানে মিটিংটা করতে চাই। ওই জায়গাটা যার, তার কাছে একটা অনুমতি নিতে হয়, সরদী উদ্যানে করলে পিডাব্লিউডির কাছ থেকে নিতে হয়, রাস্তায় করলে পুলিশের কাছে একটা অনুমতি নিতে হয়, কারণ পুলিশ রাস্তার মধ্যে পুলিশের পণ্য হয়, এটা আমরা বরাবরই করেছি। কিন্তু তারা যেটা করছে, তাদের যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা একেবারেই আপনার গ্রাম্য মোরলের প্র্যাকটিস, তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। সুতরাং অবিলম্বে একটা এই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়ে, কিন্তু অ্যাট দি সেম টাইম তারা এখন ক্ষমতায় গিয়ে বরাবরই তার প্রভু হয়ে যান। 75 সালে তারা বাকশাল তৈরি করে 72 সালে ক্ষমতায় তারা প্রভু হয়ে গিয়েছিলেন, আবার এখন তো 10 বছর ধরে প্রভুত্ব করছেন, এখন তো পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চান, যেটা তাদের মানসিকতার প্রবলেম, ইটস এ মাইন্ডসেট প্রবলেম। গণতান্ত্রিক চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই, তারা মনে করছে উই আর দ্য লর্ডস, উই আর দ্য কিংস, উই আর গডস, এটাই হয়ে গেছে সমস্যা আর কি। আর কিছু দরকার নেই, আপনার প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে, সবখানে তিনি সব কিছু করবেন। কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট বা এত বড় স্টেট যেটা আপনার প্রায় 160 মিলিয়নের একটা দেশ, সেই দেশে কিন্তু আপনার এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, যার ফলে যেটা হচ্ছে যে আপনার সুশাসনের অভাব হচ্ছে। সুশাসনের অভাবে যেটা হয় জানিস, আলটিমেটলি টার্নস টুয়ার্ডস দ্য ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যায়। তো এটাই আপনার হচ্ছে, এটাই ঘটতেছে বাংলাদেশে। বাংলাদেশে এখন আসলে একটা পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্র এটাকে বলা যেতে পারে, এই জন্যে যেখানে সবগুলো জায়গায় তারা ফেল করে যাচ্ছে। যে প্রতিষ্ঠানগুলো একটা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আপনার জুডিশিয়ারি, বিচার বিভাগ, এটাকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে নিতে হয়। যেমন আপনার প্রশাসনকে, ব্যুরোক্রেসি, যদি সব দেশে পলিটিক্যাল পলিসিসগুলো থাকে, তারা যে কাজ করে সেই কাজগুলোর মধ্যে কিন্তু তারা পুরোপুরি প্রফেশনাল, যারা ভালো করছে তারা কিন্তু প্রফেশনালি কাজগুলো করে, এটা এখানে অনুপস্থিত। এখানে যেহেতু একদলীয় শাসন ব্যবস্থাকে তারা পাকাপোক্ত করতে চায়, তারা এখন রিক্রুটমেন্ট লেভেল